بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسولنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وأهل بيته أجمعين شدي در شكر تبايو بنرا السلام عليكم ورحمة الله وبركاته شروطي أبنا درك جاناتشي أهلا وسهلا مرحبا بكم আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামের শিক্ষায়। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আজকে আপনাদের সামনে সুন্দর একটা আলোচনা নিয়ে আসছি। আশা করি আপনারা এই আলোচনা থেকে ফায়দা হাসিল করতে পারবেন ইনশাআল্লাহ। আলোচনাটা হযরত মূসা আলাইহি সালাতু ওয়াসালাম ও খিজির আলাইহি সালাতু ওয়াসালাম, আল্লাহ জাল্লা জালালুহু কুরআনুল করিমের ভিতরে অনেক নবীদের কথা, অনেক রাসূলের কথা, অনেক উত্থানের কথা, অনেক পতনের কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল করিমে তার রাসূলকে জানিয়ে দিয়েছেন। কুরআনুল করিমের ভিতরে অনেক উল্লেখযোগ্য ঘটনাগুলি আল্লাহ রাব্বুল আলামিন জায়গা করে দিয়েছেন। এর ভিতরে কিন্তু একটা মাকসুদ আছে, একটা উদ্দেশ্য আছে। এই ঘটনাগুলি বর্ণনা করার পেছনে যে উদ্দেশ্যটা, সেটা হলো মানুষেরা যাতে এখান থেকে লেসন নিতে পারে, এখান থেকে শিক্ষা নিতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের ইতিহাস অনেক শিক্ষণীয় ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। তো আজকে হযরত মূসা আলাইহি সালাতু ওয়াসালাম ও খিজির আলাইহি সালাতু ওয়াসালাম একটা সুন্দর ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাবান্দিদের জন্য কোরআনে জায়গা করে দিয়েছেন। আজকে আমরা এই আলোচনাটাই শুনব, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে রাসূল, আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দিন মূসা আলাইহি সালাতু ওয়াসাল্লামের ঘটনাটা, খিজির আলাইহি সালাতু ওয়াসাল্লামের ঘটনাটা। একবার হযরত মূসা আলাইহি সালাতু ওয়াসাল্লাম একটি সমাবেশে ভাষণ দিচ্ছিলেন, বয়ান রাখছিলেন। হযরত মূসা আলাইহি সালাতু ওয়াসালামের বয়ানের পর মূসা আলাইহি সালাতু ওয়াসালামকে জিজ্ঞেস করা হলো, ও মূসা আলাইহি সালাতু ওয়াসালাম, আচ্ছা আপনি বলুন তো দেখি, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে জ্ঞানী লোককে? মূসা আলাইহি সালাতু ওয়াসালাম উইদাউট এনি ডিলে, উইদাউট এনি হেজিটেট আনসার করলেন যে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী হচ্ছে আমি। মূসা আলাইহি সালাতু ওয়াসালাম তো আল্লাহর নবী ছিলেন, আল্লাহর রাসূল ছিলেন। যেহেতু আল্লাহর রাসূল ছিলেন হযরতে মূসা আলাইহি সালাতু ওয়াসালাম, কাজেই দুনিয়ার মধ্যে জ্ঞানী ব্যক্তি হযরতে মূসা আলাইহি সালাতু ওয়াসালাম। বাট মূসা আলাইহি সালাতু ওয়াসালাম তিনি নিজে জ্ঞানী, উনার নিজের মুখেই ঘোষণা দিবেন আমি বড় জ্ঞানী, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহি সালাতু ওয়াসালামের সরাসরি এই উত্তরটা আল্লাহ রাব্বুল আলামিন মেনে নিতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হতেন যদি মূসা আলাইহি সালাতু ওয়াসালাম বলতেন যে দুনিয়ার মধ্যে সবচেয়ে জ্ঞানী কে, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। মূসা আলাইহি সালাতু ওয়াসালাম যদি ওই কথাটা বলতেন তাহলে আল্লাহর কাছে বেশি বেঁচে যেতেন। তখন যখন তিনি বললেন যে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী আমি, এই কথাটা, এই উত্তরটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করলেন না।
আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াসালামকে জানিয়ে দিলেন, মুসা এই দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় জ্ঞানী তুমি না, তোমার চাইতেও বড় একজন জ্ঞানী আছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম এবার সতর্ক হয়ে গেলেন, আরে এই যে নবী হিসাবে রাসুল হিসাবে জ্ঞানী আমি হব এটা তো আমার ধারণা ছিল, বাট আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সতর্ক করে দিলেন, আমাকে তিনি জানিয়ে দিলেন যে আমার চাইতেও আরও একজন জ্ঞানী লোক আছেন। এবার মুসা আলাইহিসসালাম আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে অনুনয় বিনয় শুরু করলেন যে হে আল্লাহ রাব্বুল আলামিন, যে লোকটা আমার চাইতে বেশি জ্ঞানী আমি তার দর্শন পাইতে চাই, আমি তার কাছে যেতে চাই, আমি তার কাছ থেকে জ্ঞান হাসিল করতে চাই, ইলিম হাসিল করতে চাই। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে মুসা আলাইহি সালাতু ওয়াসালামকে বললেন, তুমি পথ চলতে থাকো, পথ চলতে চলতে দুটো সমুদ্রের মিলনস্থলে আমার ওই বান্দার বসবাস, তুমি পথ চলতে থাকবা আর তোমার সাথে একটা মাছ নিবা। বুখারি শরীফের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুসা আর খিজির আলাইহি সালাতু ওয়াসাল্লামের সুন্দর হাদিস বর্ণনা করেছেন। মুসা আলাইহি সালাতু ওয়াসাল্লাম একটা বাজা মাছ নিলেন, সাথে তার খাদেমকে নিলেন, তার খাদিম ছিলেন ইউসা ইবনে নুন, তার এই খাদেমকে সাথে নিলেন, আর একটা জুলিতে করে একটা বাজা মাছ নিলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, মুসা যে জায়গার ভিতরে মাছটা গিয়ে জীবিত হয়ে যাবে ওই জায়গাতেই তুমি আমার বান্দার সাক্ষাৎ পাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন পুরো ঘটনাটা কোরআনুল কারিমের ভিতরে উল্লেখ করেছেন। তো আজকে আপনাদের সামনে কোরআন থেকে সরাসরি মুসা আলাইহি সালাতু আসসালাম আর খিজির আলাইহি সালাতু আসসালামের আলোচনাটা পেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ জাল্লা জালালহু আবার বলছেন, وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحَ أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا। আল্লাহ তাআলার সুন্দর কথাগুলি আলোচনা করেছেন হযরতে মুসা আর ঈসা, হযরতে মুসা আর খিজির কিভাবে রওনা হয়েছিলেন। আল্লাহ বললেন, হে রাসূল জানিয়ে দেন আপনার উম্মতদেরকে এই সুন্দর ঘটনাটা। মুসা আলাইহি সালাতু ওয়াসালাম তার সঙ্গী হিসাবে, তার সাথী হিসাবে তার ওই খাদেম ইউসা ইবনে নুনকে সাথে নিলেন যে ইউসা আমার সাথে তুমি আসো, আর আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহর অর্ডার অনুযায়ী একটা মাছ নিলেন, বাজা মাছ নিলেন। তার সঙ্গী ইউসা ইবনে নুনকে বললেন, ইউসা আমরা যতক্ষণ পর্যন্ত না আমাদের মকসুদে মঞ্জিলে পৌঁছব ততক্ষণ পর্যন্ত আমাদের পথ চলা থামব না, আমাদেরকে যত দূর যেতে হয় যেতেই হবে, এই ব্যাপারে আমি পুরো প্রস্তুতি নিয়েছি, তুমিও প্রস্তুতি নিয়ে নেও, আমাদেরকে যত দূর প্রয়োজন তত দূর যেতে হবে, যতক্ষণ পর্যন্ত আমরা নির্দিষ্ট গন্তব্যে না পৌঁছতে পারছি, যতক্ষণ পর্যন্ত আল্লাহর ওই জ্ঞানী লোকের সন্ধান না পেয়েছি ততক্ষণ পর্যন্ত আমাদেরকে চলতেই হবে চলতেই হবে। একটা মানসিক প্রিপারেশন নিলেন হযরতে মুসা আলাইহি সালাতু ওয়াসালাম এবং হযরতে ইউসা ইবনে নুন আলাইহি সালাতু ওয়াসালাম পথ চলতেছেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
فَلَمَّا بَلَغَ مَجْمَعَ بَيْنِهِمَا نَسِيَا حُوتَهُمَا فَاتَّخَذَ سَبِيلَهُ فِي الْبَحْرِ سَرَبًا. পথ চলছেন পুরো এক রাত, পুরো এক দিন চলতে চলতে হযরতে মূসা আলাইহি সালাতু ওয়াসালাম একেবারে টায়ার্ড হয়ে গেলেন, একেবারে ক্লান্ত হয়ে গেলেন। এবার মূসা আলাইহি সালাতু ওয়াসালাম একটা বিশাল পাথরখণ্ড পাইলেন, পাথরের পাশেই উনি বিশ্রাম নিলেন। হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত হয়ে গেছেন, বসছেন, বিশ্রাম নিয়েছেন, ঘুম আইসা গেল হযরতে মূসা আলাইহি সালাতু ওয়াসালাম। ইউসা ইবনে নুন উভয়ই টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়লেন একটা পাথরের পাশে। আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বলেছিলেন যে জায়গায় গিয়ে তোমার থলের মাছটা জীবিত হয়ে যাবে, সেই জায়গাতেই আমার সেই মাহবুব বান্দাকে পাবে, সেই জায়গাটা হবে দুটো সমুদ্রের একটা মিলনস্থল, যে জায়গায় দুটো সমুদ্র একত্রিত হয়েছে সেখানেই আছেন আমার মাহবুব বান্দা, আমার সেই জ্ঞানী বান্দা, সেখানে গিয়ে তুমি তার সাক্ষাৎ পাবে। মূসা আলাইহি সালাতু ওয়াসালাম, ইউসা ইবনে নুন যখন বিশ্রাম নিতেছিলেন, এমনই সময়ে এই মাছটা আল্লাহর হুকুমে জীবিত হয়ে সুরঙ্গ হয়ে সেটা সমুদ্রে চলে গেল। বাট তখন মূসা আলাইহি সালাতু ওয়াসালাম ইউসা ইবনে নুন ঘুমিয়েই ছিলেন। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে এবার মূসা আলাইহি সালাতু ওয়াসালাম ইউসা ইবনে নুনকে বলছেন, ইউসা বিশ্রাম তো হয়ে গেল, এবার আমরা পথ চলতে থাকি, আসো আমার সাথে, আমরা যাইতে থাকি, পথ চলতে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদাআনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা। শুধু দর্শক শ্রোতা ভাই বোনেরা, এবার তো বিশ্রামের পরে পথ চলতে শুরু করলেন, পথ চলতে চলতে কি হলো, ছোট্ট একটা বিরতির পরে আবার আপনাদের সামনে আবারও আলোচনা রাখব, সাথে থাকবেন আপনারা, কোথাও যাবেন না ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।